আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। হোম কেয়ার প্রপার্টি সার্ভিস থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি উত্তরখান মুন্ডা পোলার টেক ইনভাইট প্রজেক্টের পাশে। আমরা এখানে একটা উঁচু ভিটা জমি দেখব, ভালো ল্যান্ড, রাস্তাটা বেশ প্রশস্ত, 20 ফিট রাস্তার সাথে। এখানে 2 বিঘা জমি আছে। আমরা যদি আপনাদের দেখাই এই রাস্তা হয়ে আসছে, এই যে দেখেন আশেপাশে বেশ বাড়িঘর এবং গাছগাছালি, মনোরম পরিবেশ। তো আমরা আজকে ল্যান্ডটা দেখব। এখান থেকে 20 ফিট রাস্তা ঢুকানো হয়েছে। এখানে এটা হলো ল্যান্ড, আমরা ল্যান্ডের ভিতরে এখন হাঁটছি। এটা হলো ল্যান্ডের পশ্চিম সাইড। পশ্চিম সাপ থেকে আমি যদি দেখাই, এখান থেকে একটা না উঁচু 2 বিঘা জমি আপনারা নিতে পারেন। আমরা যদি আপনাদের একটু রাস্তাটা আগে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে রাস্তা, এই হলো জমি, জমির অবস্থান সুন্দর, একদম রাস্তা। যারা ঢাকার সিটির ভিতরে কম দামি জমি চাচ্ছেন, একটু বেশি জমি চাচ্ছেন, তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি। এটা হলো রাস্তা হয়ে আমরা এই যে গেট দিয়ে ঢুকে একদম গেটের সাথে, অর্থাৎ এই যে পিলার দেখতেছেন, এই পিলার থেকে ঘরটা, এই পিলার থেকে জমির অবস্থান শুরু। এখান থেকে আমরা যে হাঁটতেছি, এই যে তার খাম্বা, অলরেডি খাম্বা বসানো, বিদ্যুতের লাইন চলে আসছে এবং আশেপাশে বাড়িঘর হয়ে গেছে অলরেডি, এবং এখানে বসবাস করতেছেন বাহিরের লোক, স্থানীয় লোক, অনেক লোক এখানে বসবাস করতেছেন। এই হলো জমির অবস্থান। আমি জমির পাশে যে রাস্তা, 20 ফিট রাস্তা, ইডির সোলিংয়ের রাস্তা দিয়ে হাঁটতেছি। এখানে এই মুহূর্তে 2 বিঘা জমি দেওয়া যাবে, 2 বিঘা জমি। তো 2 বিঘা জমি বেশ রিজনেবল দাম এবং উঁচু ভরাট জমি। যারা 2 বিঘা, 3 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা বাগান বাড়ির টাইপের করতে চাচ্ছেন, তাদের জন্য এটা ভালো প্রপার্টি হতে পারে। এখান থেকে এসে একটা রাস্তা বের করা হয়েছে, রাস্তা ঢুকানো হয়েছে। এখন এই হলো রাস্তা, রাস্তা ঢুকে বেশ প্রশস্ত রাস্তা। এটা হলো ল্যান্ডের রাস্তা ঢুকে, এই হলো রাস্তা, অর্থাৎ দুকোনার ফ্লট, দুই দিক দিয়ে রাস্তা আছে। এটা হলো, এখানে আর একটু জমি ছিল, এই যে বাউন্ডারি করা, এই জমিটা অলরেডি বিক্রি হয়ে গেছে। বাট আমি যেখানে এখন দাঁড়ানো জমির একদম ঠিক উত্তর পাশে, অর্থাৎ আমি যে উত্তর পাশে দক্ষিণ থেকে যে এই যে রাস্তার ডিমার্কেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই দক্ষিণ সেটের জমিগুলো একদম পুরো উঁচু জমিটা বিক্রি হবে। পুরো জমি আপনারা চাইলে একসাথে নিতে পারেন, অথবা এখান থেকে ভেঙেও দেওয়া যাবে, ভেঙে বিক্রি করবেন, আপনি যেখান থেকে নেন, নো প্রবলেম। উঁচু জমি, পুরোটাই উঁচু। যদি এখান থেকে আপনারা আরও জমি ডিমান্ড থাকে, বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে নিচে জমিগুলো দেখেন, এই জমিগুলো বাড়ানো যাবে, এখান থেকে এই জমি এখান থেকে নেওয়া যাবে। এগুলো আলাদা মালিক, এই জমিগুলো এগুলো আলাদা মালিক, আর এটা যে এটার মালিক একজন অলরেডি প্লট করার জন্য প্লট করছিলেন, তো ওনারা মালিকের পক্ষ চাচ্ছেন এখন এককালীন একসাথে বিক্রি করে দিতে, তো সেক্ষেত্রে সুযোগ আছে একসাথে নিয়ে নেওয়া, অথবা যদি কারো 5 কাঠা, 10 কাঠা এভাবে আপনারা চান, সেক্ষেত্রেও দেওয়া যাবে। এটার আসার লোকেশন, পজিশন হলো উত্তর আবদুল্লাপুর থেকে মাস্টারপাড়া হয়ে মুন্ডা মুক্তার মার্কেট আসতে হবে। মুক্তার মার্কেট দিয়ে পোলারটেক, একদম পোলারটেকের যে বাজার, পোলারটেকের শেষ মাথায় বলা যায়, সেখানে ইনভাইট একটা প্রজেক্ট ছিল। ইনভাইট প্রজেক্টের সাথে যে দেখেন এই যে গাছগাছালি, এটা হলো ইনভাইট প্রজেক্ট। অলরেডি এই প্রজেক্ট হ্যান্ডওভার হয়ে গেছে। এটা কোনো, আমি যে এটা ল্যান্ড নিয়ে কথা বলছি, এটা কোনো প্রজেক্ট না, এটা ব্যক্তি মালিকানা জমি। এখানে ব্যক্তি মালিকানা জমি, এটা বিক্রি করবেন। আর যারা গাজীপুর থেকে আসতে চাইলে, অর্থাৎ টঙ্গি হয়ে এখানে
গুদারাঘাট, মুন্ডা গুদারাঘাট গিয়ে আসা যায়, অথবা যারা কালীগঞ্জ থেকে আসবেন তারা উলুখেলা অথবা পূর্বাচল থেকে আসলে উলুখেলা ব্রিজ হয়ে তের মুখ তের মুখে ময়নাটেক, ময়নাটেক হয়ে চানপাড়া দিয়ে মুন্ডা পোলারটেকে আসা যায়। এ হলো আসার অবস্থান। তো ডিয়ার বার্ডস, এই মুহূর্তে যা আমাদেরকে যারা দেখছেন সবাই দেখে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে আমাদেরকে সবাই দেখতে পারে, জমিটা অবস্থান জানতে পারে। এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 46 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। তো ডিয়ার বার্ডস, জমিটার মালিকপক্ষ দাম চাচ্ছেন 12,50,000 টাকা। উঁচু জমি ঢাকার ভিতরে, ঢাকার একেবারে সিটির মধ্যে, 46 নম্বর ওয়ার্ড উত্তর সিটি কর্পোরেশন আর মধ্যে, মাত্র 12,50,000 টাকা পার কাঠা। আসলে খুব একটা দরাদরি হবে না, নেগোসিয়েশন হবে তেমন একটা হবে না। তো যা জমির কাগজপত্র নিষ্কণ্ঠ নির্ভেজাল, তারপর আপনারা জমির কাগজপত্র দেখে বুঝে ক্রয় করবেন। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যারা ছোট বড় ধরনের ল্যান্ড চাচ্ছেন কমেন্টসে জানাবেন কোথায় আপনারা প্রপার্টি চাচ্ছেন, কী ধরনের প্রপার্টি চাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে জমিগুলো শেয়ার করব এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার, এখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা স্ক্রিন নাম্বার দিয়ে ফোন দিয়ে অবশ্যই বলবেন যে আমি পোলারটেকের জমিটা দেখতে চাই। কারণ আমাদের অনেক ভিডিও আপনারা যদি নির্দিষ্ট করে না বলেন তাহলে আমাদের বুঝতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা বলবেন যে পোলারটেকে আমি 2 বিঘা যে জমিটা ওই জমিটা দেখতে চাই। তো ডিয়ার ভিউয়ার্স, আসুন আমাদের জমিটা দেখুন, ভিজিট করুন এবং জমিটা ক্রয় করুন। আমরা হোম কেয়ার প্রপার্টি সার্ভিস আপনাদের সার্বিক সহযোগিতায় আছি। তো আমরা একটু রাস্তায়, একটু মেন রাস্তার দিকে যাবো, একটু দেখাবো, ঠিক আছে? আমরা প্রজেক্ট থেকে এখন বের হয়ে গেলাম, প্রজেক্ট থেকে বের হয়ে আমরা এদিকে হাঁটতেছিলাম। আপনারা যদি দেখতে চান একদম জমির শুরুতে গেট করা বাউন্ডারি, সুন্দর ভিউটা, লাল নিশান দিয়ে শিপনে স্বাধীন করছে। বিশ্বের প্রশস্ত রাস্তা, প্রশস্ত রাস্তার সাথে জমিটার অবস্থান। ডিয়ার ভিউয়ার্স, আমাদেরকে যারা দেখছেন কমেন্টসে জানাবেন আপনাদের জমিটা কেমন লাগলো। তো এখানে এককালীন নেওয়া যাবে এবং ভেঙে ভেঙে নেওয়া যাবে। দেখেন আশেপাশে অনেক বাড়িঘর, এখান থেকে প্লটটেক বাজার, মুন্ডা বাজার খুব কাছে, মাস্টারপাড়া খুব কাছে। যারা এখন বড় ল্যান্ড চাচ্ছেন তাদের জন্য এটা খুবই একটা ভালো প্রপার্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর বাগান বাড়ি দেখেন, এটা একটা বিশাল বাগান বাড়ি। তো যারা বাগান বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো প্রপার্টি হতে পারে, এবং যারা জমিতে ইনভেস্ট করতে চাচ্ছেন এটার আউটপুট খুব ভালো হবে, রিটার্ন হবে। কারণ এদিকে অলরেডি আপনারা জানেন উত্তরখান দক্ষিণখান রাস্তাঘাট অলরেডি করতেছেন বাংলাদেশ আর্মি 24 ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে। এখানে ড্রেনেজ লাইন রাস্তার কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে, আমি অন্য আগের ভিডিওগুলোয় আপনাদেরকে আমি দেখাইছি। তো সেক্ষেত্রে এখনই যারা জমিতে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য এটা এখন সুবর্ণ সুযোগ, কারণ এখনও এই এলাকায় রিজনেবল প্রাইসে জমি পাওয়া যায়। হয়তোবা আগামী কিছুদিন পরে জমির দাম অনেকটা বেড়ে যাবে, সেক্ষেত্রে যারা জমিতে ইনভেস্ট করতে চাচ্ছেন এখনই সুবর্ণ সুযোগ, কারণ দিন দিন জমির দাম অনেক বেড়ে যাচ্ছে। যারা অলরেডি আপনারা জানেন যে উত্তরা সেক্টরের ভিতরে থাকতেছে জমির দাম খুবই হাই প্রাইস, সেই ক্ষেত্রে অনেকেই এখন উত্তরাখান এবং দক্ষিণখানকে ঢাকার ভিতরে বেছে নিচ্ছেন, এই এলাকায় জমি কিনছেন, যার কারণে এলাকার জমির দামও বেড়ে চলছে, দ্রুতগত বেড়ে চলছে। তো আপনাদের পছন্দ মাত্র জমি, আপনারা ছোট বড় কী ধরনের জমি চাচ্ছেন আপনারা করলে আপনারা দেখতে পারবেন, আমাদের কমেন্টসে জানাতে পারবেন। ধন্যবাদ।